প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। তো আজকে আমরা যে পাঠটি করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি নতুন অধ্যায় তোমাদের বই থেকে, পঞ্চম অধ্যায়ের সূত্র ও নীতিগাথা। তাহলে আমি বলবো, তোমরা বই খুলো এবং খাতাপত্র খুলে আমি যে যা লিখবো সেগুলো লিখবে তোমরা। তাদের পৃষ্ঠা হচ্ছে 38 পৃষ্ঠা। হ্যাঁ, সূত্র ও নীতি গাথা। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হবে সূত্র ও নীতি গাথা। সূত্র ও নীতি গাথা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে এই অধ্যায়ে সূত্র, সূত্র কি? আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা সবাই সূত্রের সাথে, এই শব্দটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের গৃহে কোনো মঙ্গলের জন্য কিংবা অশুভ কোনো কিছুর জন্য আমরা কি করে থাকি? গৃহে আমরা শ্রামণ ভিক্ষুদের দ্বারা সূত্রপাঠ করে থাকি। কেমন? সূত্র হচ্ছে বৌদ্ধ ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে গৌতম বুদ্ধ ধর্মোপদেশ দেওয়ার সময় বিভিন্ন সূত্র এবং নীতিগাথায় তিনি ভাষণ করেছিলেন। এসব সূত্র ও নীতিগাথা মঙ্গল কর্ম সম্পাদন এবং নৈতিক জীবনযাপনের নির্দেশনা আছে। ত্রিপিটকের অন্তর্গত সূত্রপিটকের মূলত নীতিগাথাগুলো কি করা হয়েছে? সংরক্ষিত হয়েছে। তাহলে আমরা এই অধ্যায়ে ক্ষুদ্র পাঠ, ধর্মপদ, মঙ্গলসূত্র এবং মঙ্গলসূত্রের পটভূমি পড়ব। তোমরা 39 পৃষ্ঠা থেকে পাঠ 1 এটা দেখো সবাই। ক্ষুদ্র পাঠ এবং ধর্মপদের পরিচিতি, তাহলে পাঠ 1, পাঠ 1-এ ক্ষুদ্র পাঠ, ক্ষুদ্র পাঠ ও ধর্ম পদের পরিচিতি। ক্ষুদ্র ধর্মপদ, ক্ষুদ্র জিনিসটা কি? ক্ষুদ্র শব্দের অর্থ কি? হ্যাঁ, ক্ষুদ্র মানে হচ্ছে সংক্ষিপ্ত পাঠ। বুদ্ধের ধর্মপদের সমূহ ত্রিপিটকের বিভিন্ন গ্রন্থে সংরক্ষিত আছে। বুদ্ধ দেশিত সূত্রসমূহ ত্রিপিটকের অন্তর্গত সূত্রসমূহেই পাওয়া যায় এবং ক্ষুদ্র পাঠ হচ্ছে সূত্রপিটকেরই অন্তর্গত ক্ষুদ্র নিকায়ের প্রথম গ্রন্থ। তাহলে ক্ষুদ্র পাঠ কি? ক্ষুদ্র পাঠ হচ্ছে ক্ষুদ্র পাঠ হচ্ছে সূত্রপিটকের অন্তর্গত, সূত্রপিটকের অন্তর্গত ক্ষুদ্র নিকায়, এই যে ক্ষুদ্র নিকায়ের প্রথম গ্রন্থ। কেমন? এবং এই ক্ষুদ্র পাঠ শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র পাঠ, ক্ষুদ্র অথবা সংক্ষিপ্ত পাঠ, অথবা সংক্ষিপ্ত পাঠ। অর্থাৎ এখানে ক্ষুদ্র পাঠ গ্রন্থে আবার মঙ্গলসূত্র পাওয়া যায় এবং ধর্মপদ
ও ক্ষুদ্দক নিকায় ধর্মপদ ও ক্ষুদ্দক নিকায় কি অন্তর্গত দ্বিতীয় গ্রন্থ। তাহলে ক্ষুদ্দক পাঠ হচ্ছে প্রথম গ্রন্থ, ধর্মপদ হচ্ছে ক্ষুদ্দক পাঠের কি দ্বিতীয় গ্রন্থ। ধর্মপদ, ধর্মপদ পদ ক্ষুদ্দক নিকায়, ক্ষুদ্দক নিকায়ে দ্বিতীয় গ্রন্থ। ধর্মপদে বুদ্ধ ভাষিত বিভিন্ন গাথা পাওয়া যায় এবং ধর্মপদের অর্থ হচ্ছে সঠিক পথ। এই গ্রন্থের গাথাগুলো মানুষকে ধর্মের পথে পরিচালিত করে এবং সুন্দর নীতিগত জীবনযাপন করতে সহায়তা করে। তাই এই গ্রন্থের নাম হচ্ছে ধর্মপদ। এই ধর্মপদ গ্রন্থে 26টি অধ্যায় আছে। কয়টি অধ্যায়? 26টি অধ্যায়, 26টি অধ্যায় আছে এবং এই 26টি অধ্যায়ের মধ্যে আবার 423টি কি আছে? গাথা আছে, গাথা আছে। তাহলে এই হচ্ছে আমাদের ক্ষুদ্দক পাঠ এবং ধর্মপদের পরিচিতি। তাহলে আমরা বলতে পারি ক্ষুদ্দক নিকায়ের প্রথম গ্রন্থ হচ্ছে ক্ষুদ্দক পাঠ এবং দ্বিতীয় গ্রন্থ হচ্ছে ধর্মপদ। এখন পাঠ দুইয়ের মধ্যে আছে মঙ্গলসূত্রের পটভূমি। দেখো মঙ্গলসূত্র কিভাবে কোথেকে আসলো। পাঠ দুই, মঙ্গলসূত্রের পটভূমি, পাঠ দুই আছে মঙ্গলসূত্রের পটভূমি, মঙ্গলসূত্রের পটভূমি। কোথেকে আসলো মঙ্গল শব্দের অর্থ কি সবার আগে আমাদের জানতে হবে। মঙ্গল, হ্যাঁ শব্দটি শুনলে কেমন একটা মঙ্গল ভাব, অর্থাৎ শুভ, ভালো, কেমন? তাহলে মঙ্গল শব্দের অর্থ হচ্ছে শুভ কিংবা ভালো। এখন আমরা সকলেই কামনা করি কি নিজের মঙ্গল হোক কিংবা অন্যের ভালো হোক, এই কামনা করে থাকি, একে বলে মঙ্গল কামনা। অনেকেই মনে প্রশ্ন জাগে আসলে কিসে মঙ্গল হয়, কি দেখার মধ্যে মঙ্গল হয়। যেমন আমরা সাধারণত বলে থাকি কি গৃহ থেকে বের হলে ডান পা যদি আগে দিয়ে থাকি আমরা, তাহলে আমরা বলি কি শুভ, ডান পা দিলে শুভ। এটা অনেকের ধারণা, কিংবা অনেকে মনে করে ভর্তি কলস দেখলে ভালো, খালি কলস দেখলে এটা অশুভ। মনের মধ্যে একটা ইয়ে থেকে যায় যে হ্যাঁ খারাপ কিছু কি ঘটবে, যে আমি তো এই ধরনের দেখেছি, এই জিনিসগুলো তো। মঙ্গল নিয়ে অনেকের তর্ক বিতর্ক, অনেক কিছু প্রশ্ন থেকে যায়। ঠিক তেমনটি বুদ্ধের সময়েও মানুষের মধ্যে নানা তর্ক বিতর্ক হতো এই মঙ্গল শব্দটি নিয়ে। কেউ বলতো দেখার মধ্যে মঙ্গল, কেউ বলতো শোনার মধ্যে মঙ্গল। এভাবে করতে করতে এক সময় দেখা যায় দেবতাদের মধ্যেও মঙ্গল নিয়ে তাদের মধ্যেও কী হয় তর্ক বিতর্ক হতে শুরু করলো। তখন কী করলো তারা, এই তাবতীয় স্বর্গের দেবতারা একত্র হয়ে দেবরাজ ইন্দ্রকে তারা এই সমস্যাটি জানালো, আসলে মঙ্গল কিসে, মঙ্গল জিনিসটি কি। তখন দেবরাজ ইন্দ্র কী করল, মর্ত্যলোকে এক দেবপুত্রকে বুদ্ধের কাছে পাঠালেন এবং ওই দেবপুত্রটি বুদ্ধের কাছে গিয়ে অনুমতি প্রার্থনা করলেন যে মঙ্গল শব্দের পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্য, আসলে মঙ্গল জিনিসটি কি এবং কিসে মঙ্গল হয়। তখন ভগবান বুদ্ধ ওই মঙ্গল শব্দের পরিপ্রেক্ষিতে দেবপুত্রকে মঙ্গল কী সে জিনিসটি তিনি বুঝালেন এবং মঙ্গল সম্পর্কে তিনি 38 প্রকার মঙ্গলের কথা বললেন। কয় প্রকার কথা? 38 প্রকার। এবং মঙ্গলসূত্র দেশনা করলেন ওই দেবপুত্রকে। তাহলে মঙ্গলসূত্রে মঙ্গল
সূত্রে 38 প্রকার মঙ্গলের কথা আছে। 38 প্রকার মঙ্গলের মঙ্গলের কথা আছে। 38 প্রকার। এভাবেই মঙ্গল শব্দের এভাবে মঙ্গল শব্দ কিংবা মঙ্গল সূত্রের উৎপত্তি হয়েছিল। অর্থাৎ ভগবান বুদ্ধ এইভাবেই মানুষকে মঙ্গল সূত্রের কথাগুলো দেশনা করেছিলেন। এখন 40 পৃষ্ঠায় তোমাদের পাঠ তিনে দেখো মঙ্গল সূত্র পালি ও বাংলায় লেখা আছে। এখানে তোমাদের 12টি মঙ্গলের কথা দেওয়া হয়েছে, যদিও 32 প্রকার মঙ্গলের কথা বলা হয়েছে মঙ্গল সূত্রে। তাহলে পাঠ তিনে আমরা মঙ্গল সূত্র সম্পর্কে একটু দেখি কি বলা হয়েছে। এখানে প্রথমটি বলা হয়েছে যে বহু দেবা মনুষ্যাচ মঙ্গলানি অচিন্তং আকঙ্ক্ষমানা সত্থানং ব্রুহি মঙ্গলমুত্তম। অর্থাৎ বহু দেবতা এবং মানুষ স্বস্তি কামনা করে যে কিসে মঙ্গল হয় তা চিন্তা করেছিল, কিন্তু কিসে মঙ্গল হয় তা কেউ সঠিকভাবে নির্ণয় করতে পারেনি। অবশেষে তারা কি করলো, দেবতার মাধ্যমে দেবপুত্রের মাধ্যমে ও মানুষের মঙ্গলসমূহ ব্যক্ত করলেন কে, আমাদের ভগবান বুদ্ধ। দুই যেটা বলা হয়েছে অত্যন্ত জরুরি আমাদের জন্য সেটি, অসেবনাচ বালানম পণ্ডিতানঞ্চ সেবনা পূজাচ পূজানিয়ানম এত মঙ্গল মুক্তমম। অর্থাৎ মূর্খ লোকের সেবা না করা, জ্ঞানী ব্যক্তির সেবা করা এবং পূজনীয় ব্যক্তির পূজা করাই উত্তম মঙ্গল। হ্যাঁ, তিনে বলা হয়েছে প্রতিরূপ দেশবাস চ পূর্বে চ কত পুয়তা অর্থ সম্মাপনিধি চ এত মঙ্গল মুত্তমম। অর্থাৎ প্রতিরূপ দেশে বাস করা, পূর্বকৃত পুণ্যের প্রভাবে প্রভাবান্বিত থাকা এবং নিজেকে সম্মুখ পথে পরিচালিত করাই হচ্ছে উত্তম মঙ্গল। আচ্ছা, চারে বলা হয়েছে বাহুসচ্চন স সিম্পঞ্চ বিনয় চ সুশিক্ষিত সুভাষিত চা বাচা এত মঙ্গল মুত্তম। অর্থাৎ বহুশাস্ত্রে জ্ঞান লাভ করা, বিবিধ শিল্প সম্পর্কে জানা এবং বিনয়ী হওয়া সুশিক্ষিত হওয়াই হচ্ছে উত্তম মঙ্গল। পাঁচ, এটিও অত্যন্ত একটি জরুরি বিষয় মঙ্গল সূত্রে, মাতা পিতু প্রত্যানম পুত্রদারস্য সংগ্রহ অনাকুলাচ কম্মতা এত মঙ্গল মুত্তমম। অর্থাৎ মাতা পিতার সেবা করা, পুত্র সন্তানের উপকার করা এবং নিষ্পাপ ব্যবসা বাণিজ্য দ্বারা জীবিকা নির্বাহ করাই হচ্ছে উত্তম মঙ্গল। ছয়, দানঞ্চ ধম্মচরিয়া চ ইয়াত কানঞ্চ সংগ্রহ অনবজ্ঞানী কম্মানি এত মঙ্গলম উত্তমম। অর্থাৎ দান দেওয়া, ধর্মচারণ করা, অন্যের উপকার করা, সৎধর্মে অপ্রমত্ত থাকাই হচ্ছে উত্তম মঙ্গল। সাথে বলা হয়েছে আরতি বিরতি পাপা মজ্জপানা চ সংয়ম অপমাদ চ ধম্মেষু এত মঙ্গল মুত্তম। অর্থাৎ কায়িক মানসিক পাপ কাজে লিপ্ত না থাকা এবং অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকাই হচ্ছে কি উত্তম মঙ্গল। আট, গার্ভ চ নিবাত চ সন্তুপ্তি চ কতয়ায়ত কালীন ধম্মসাবরম এত মঙ্গল মুত্তম। অর্থাৎ গৌরবান্বিত ব্যক্তির জন্য গৌরব করা, তার প্রতি বিনয়ী প্রদর্শন করা এবং প্রাপ্ত বিষয়ে সন্তুষ্টি থাকাই হচ্ছে কি উত্তম মঙ্গল। নয়ে বলা হয়েছে খন্তি চ সবচ্চ সুতা সমনাচস দশন কালীন ধম্ম সকচ্ছ এত মঙ্গল মুত্তম। অর্থাৎ ক্ষমাশীল হওয়া, গুরুজনের আদেশ পালন করা এবং সম্বন্ধে ধর্ম দেশনা শোনা, যথাসময়ে ধর্ম শ্রবণ করাই হচ্ছে উত্তম মঙ্গল। দশে বলা হয়েছে তপচ ব্রহ্মচর্যঞ্চ চ অরিয়ছসান দশনং নিব্বানং সচ্ছি কিরিয় চ এত মঙ্গল উত্তম। অর্থাৎ তপশ্চর্য ব্রহ্মচর্য পালন করা এবং আর্য সত্য হৃদয়ঙ্গম করা, পরম নির্বাণ সাক্ষাৎ করাই হচ্ছে উত্তম মঙ্গল। এগারোতে বলা হয়েছে ফুত্থস লোকধম্মেহি চিত্তম যস্য ন কম্পতি অসকং বিরজং ক্ষেমং এত মঙ্গলমুত্তম। অর্থাৎ
লাভ অলাভ যশ খ্যাতি সুখ দুঃখ এই আট প্রকার লোকধর্মে অবিচলিত থাকা, শোক না করা, লোকধর্মে লোভ দ্বেষ মোহ হয়ে কলুষিত মুক্ত থাকাই হচ্ছে উত্তম মঙ্গল। বারোতে বলা হয়েছে, এতাদিশানি কথ্যান সবত্থ পরাজিতা সবত্থ সত্যিং গচ্ছন্তি তং তেসং মঙ্গলমুত্তম। অর্থাৎ এসব মঙ্গল কর্ম সম্পাদন করলে সর্বত্র জয় হয় এবং সর্বত্র নিরাপদ থাকা যায়, এগুলোই হচ্ছে দেব মনুষ্যের জন্য কি উত্তম মঙ্গল। তাহলে তোমাদের বইয়ে এই বারোটি মঙ্গলসূত্রের মধ্যে যে গাথাগুলো আছে, তাহলে আমরা অনেক কিছুই এখান থেকে শিখলাম, যে গুরুজনের সেবা করা, মাতা পিতার ভক্তি শ্রদ্ধা করা, পুত্র সন্তান সন্ততির সর্বদা দায়িত্ব পালন করা এবং অনৈতিক কাজে লিপ্ত না থাকা, ভালো কাজ করা, গৌরবান্বিত ব্যক্তির গৌরবে গৌরবান্বিত থাকা, এসবই কি আমাদের মঙ্গল। এখন যেহেতু আমরা মঙ্গলসূত্র সম্পর্কে পড়ছি, তাহলে আমরা পাঁচ চারে একটু করে দেখব। পাঁচ চারের মধ্যে যেটি দেওয়া হয়েছে, পাঠ চার মঙ্গল সাধনের উপায়, মঙ্গল সাধনের সাধনের উপায়, মঙ্গল সাধনের উপায়। অর্থাৎ এই যে আমরা গাথাগুলো পড়লাম, কিসে মঙ্গল হয়, মঙ্গল কিসে হয়, তাহলে কি আমি তো আগেই বলেছি যে অনৈতিক কার্যকলাপ থেকে লিপ্ত না থাকা, অর্থাৎ ভালো কাজ করা, সব জীবিকা নির্বাহ করা, মাতা পিতার সেবা করা, গুরুজনের ভক্তি করা, এগুলো সবই হচ্ছে কি মঙ্গল সাধনের উপায়। তোমাদের 42 পৃষ্ঠার মধ্যে এটি সুন্দর করে দেওয়া আছে। তোমার প্রিয় শিক্ষার্থীরা, আমি বলবো এই যে আমরা এতক্ষণ সূত্র এবং নীতিগাথার মধ্যে যে ধক্ষুদ্ধক পাদ, ধর্মপদ এবং মঙ্গলসূত্রের যে গাথাগুলো পড়লাম, আমি মনে করি তোমরা যদি ভালো করে রিডিং পড়ো, রিভিশন দাও, এখান থেকে যে প্রশ্ন করা হোক না কেন, তোমরা অবশ্যই প্রশ্নের আনসার করতে পারো। তারপরেও কয়েকটি ছোট্ট কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন আমরা দেখি। যেমন ধর্মপদ গ্রন্থে কয়েকটি অধ্যায় আছে, যেমন উত্তর 26টি অধ্যায়, ক্ষুদ্ধক নিকায়ের প্রথম গ্রন্থের নাম কি ক্ষুদ্ধক পাঠ, এবং দ্বিতীয় গ্রন্থের নাম কি যদি বলা হয়, তাহলে আমরা বলবো যে ধর্মপদ। এবং ক্ষুদ্ধক পাঠ শব্দের অর্থ কি, ক্ষুদ্র বা সংক্ষিপ্ত পাঠ। কেমন? তো আমার প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের মনে হয় যে এই চ্যাপ্টার থেকে তোমরা কিছু বুঝতে পারছো না, কোনো সমস্যা হচ্ছে বুঝতে, তাহলে তোমরা অবশ্যই আমাকে ফোন করে জানাবে কিংবা কমেন্টসের মাধ্যমে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো সমাধান দেওয়ার। আমি বলবো এই চ্যাপ্টারটি তোমাদের খুবই ভালো করে পড়তে হবে এবং ভালো করে চর্চা করতে হবে, বারবার পড়তে হবে, যেন তোমরা এই গাথাগুলোতে কী আছে, ক্ষুদ্ধক পাঠ সম্পর্কে কী বলা হয়েছে, এগুলো প্রশ্ন করলে তোমরা লিখতে পারো। তো আজকে আমাদের যেহেতু এটি নতুন অধ্যায়, তো ওই হিসেবে আমি আজকে তোমাদের কোনো উদ্দীপক দিলাম না, তোমরা পড়া হিসেবে কিছু লিখে নাও, সেটি হচ্ছে আমি এই অধ্যায় থেকেই দেব, তোমাদের পড়া থাকবে। যেহেতু এটি আমাদের প্রথমবার এটি আমরা পড়ছি, সেই হিসেবে তোমরা পড়া লিখে নাও, পড়া থাকবে পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের 48 পৃষ্ঠা থেকে, 48 পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন। হ্যাঁ, আমি এভাবে লিখছি যে সংক্ষিপ্ত প্রশ্ন, যে সংক্ষেপে লিখছি এক এবং বড় প্রশ্নের মধ্যে বড় কোয়েশন, অর্থাৎ বড় প্রশ্নের মধ্যে সংক্ষেপে লিখলাম, সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন। হ্যাঁ, এগুলোর মধ্যে তোমাদের থাকবে এক এবং দুই। অর্থাৎ একে বলা হয়েছে ত্রিপিটকের কোথায় নীতিগাথাসমূহ সংরক্ষিত আছে, বর্ণনামূলক প্রশ্নে বলা হয়েছে বুদ্ধ কেন মঙ্গলসূত্রে দেশনা করেছিলেন, কাদের সেবা করলে উত্তম মঙ্গল হয়। তোমরা যদি এই দুটি প্রশ্নের পড়ো, তাহলে অবশ্যই মঙ্গলসূত্র থেকে যে প্রশ্ন করা হোক না কেন, পটভূমি বলা হোক না কেন, তোমরা সব কিছু লিখতে পারবে এবং মঙ্গল সাধনের উপায়ও লিখতে পারবে বলে আমি
মনে করে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনায়। সবাইকে ধন্যবাদ।